আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 12 ফেব্রুয়ারি 24, বড় কর্মসূচি না দিয়ে বিএনপি জামাত সরকারকে বুঝতে না দিয়েই কিছু একটা করছে। বিএনপি আপাতত বড় কর্মসূচি দিচ্ছে না, তারা নীরবে নিবৃতে সংগঠিত হচ্ছে। বিএনপি যা করছে, যেভাবে এগোচ্ছে, যে টাইপের কর্মসূচি দিচ্ছে দিবে, জামাতও সেই টাইপের কর্মসূচিও দিবে। এই যে আওয়ামী লীগ বলেছে না, তলে 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 থিওরির জনক ওবায়দুল কাদের তলে তলে আপোষের কথা বলেছিলেন, তো এখন তো আমরা দেখতে পাচ্ছি যে তলে তলে বিদেশিরা আওয়ামী লীগকে চাপ দিচ্ছে, যে তা চাপটা আগের মতো প্রকাশ্য নয়, তলে তলে। তো বিএনপি জামাত তারাও তলে তলে শক্তিশালী হচ্ছে, তলে তলে সংগঠিত হচ্ছে, যেটা সরকার ওইভাবে বুঝতে পারছে না। বগুড়া বিভিন্ন জায়গায় তরুণের সমাবেশ হচ্ছে, হাজারো তরুণ উপস্থিত হচ্ছে, কোনো ঘোষণা বা আলাদা কর্মসূচি দিয়ে নয়। কোনো বড় কর্মসূচি দিয়ে রাজনীতির মাঠ আপাতত গরম না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি জামাত। এই যে বড় কর্মসূচি না দিয়ে মাঠ গরম করবে না, এই সুযোগে নেতারা মুক্তি পাবে এবং পাচ্ছে, পেতে শুরু করেছে। বিএনপির কৌশলও সফল হচ্ছে, জামাতের কৌশলও সফল হচ্ছে, নেতাদের জামিনে বের করার যে কৌশল কাজে লাগছে। এবং এভাবে আস্তে আস্তে বিএনপি জামাত শক্তিশালী হয়ে এক পর্যায়ে তুমুল আন্দোলন গড়ে তুলবে। এখন এগুলো কি সরকার বুঝে না? বুঝে, জনগণকে বুঝে না? বুঝে, আমরা বিশ্লেষণ করছি, আপনারাও বুঝেন। বুঝে শুনেই এগোতে হবে, সবাই বুঝে, কিন্তু এর মধ্যেই কল্যাণ, এভাবেই এগোতে হবে। অনেক কিছু বুঝলেও না বোঝার ভান ধরতে হয় সরকারকে, বুঝলেও চাইলেও অনেক কিছু করতে পারে না। তো বিএনপি এখন যে কাজ করছে, যেভাবে নেতাদেরকে বের করে আনছে, এটা সরকার বুঝে জানে, কিন্তু বুঝেও এমন ভাব ধরতে হচ্ছে যে মনে হয় যেন বুঝে না। এটা রাজনীতির একটা বৈশিষ্ট্য। এখন সূক্ষ্মভাবে, অতি সূক্ষ্মভাবে বিএনপি জামাত খেলছে। কালবেলা একটা রিপোর্ট করেছে সরকার বিরোধী আন্দোলন, এখনই বড় কর্মসূচিতে যাচ্ছে না বিএনপি। এখনই বড় কর্মসূচিতে বিএনপি যাচ্ছে না মানে জামাতও যাবে না। তো বিএনপির এই সিদ্ধান্ত সঠিক। 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা আখ্যা দিয়ে, এই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদ বাতিল ও নির্বাচনকারী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভোট বর্জন করা বিএনপি। তবে এখনই বড় কর্মসূচিতে যাচ্ছে না দলটি, ঘুরে দাঁড়াতে আপাতত থেমে থেমে রুটিন কর্মসূচির মধ্য দিয়ে নেতাকর্মীদের নতুন করে সংগঠিত সক্রিয় করতে চান হাইকমান্ড। কোনভাবে কি বিএনপি সংগঠিত হবে সরকার টেরও পাবে না। এবার বিএনপি সেদিকেই যাচ্ছে, গত 15 বছর মার খেয়ে ব্যর্থ হয়ে বিএনপি অনেক কিছু শিখেছে, এজন্য এবার আর ভুল করতে চাচ্ছে না। জামাতও সীমাহীন অত্যাচার নির্যাতনের শিকার হয়ে অনেক কিছু শিখেছে, সেই শিক্ষা এবার কাজে লাগাচ্ছে। ঘুরে এলক্ষ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কারাগারে থাকা নেতাকর্মীদের জামিনে মুক্ত করার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন তারা। বিএনপি দায়িত্বশীল নেতারা জানান, এক দফা আর পাশাপাশি তারা এখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, ঊর্ধ্বগতি, মানুষের অভাব, নাগরিক হয়রানি ঘটনাসহ জনস্বার্থ ইস্যুতে মাঠে থাকবে। একই সঙ্গে নতুন কোনো ঘটনা সামনে এলে তা নিয়ে তাৎক্ষণিক কর্মসূচি দেওয়া হতে পারে। তবে একটা বিষয় আমি লক্ষ্য করছি যে বিএনপি কোনো ইস্যুকে বাদ দিচ্ছে, প্রত্যেকটা ইস্যুকে চমৎকারভাবে পিক করছে, যদিও জামাত সব ইস্যুকে পিক করতে পারছে না, তো বিএনপি কিন্তু প্রত্যেকটা ইস্যুকে পিক করছে। সাগরুনি হত্যাকাণ্ডের সেই বিষয়টা পিক করছে, অথবা মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্যের মধ্যে নির্বাচনের কারচুপির প্রমাণ চেয়েছে সেটা পিক করেছে। মানে আওয়ামী লীগের প্রত্যেকটা দুর্বলতা নেই, মিয়ানমার সীমান্তে আওয়ামী লীগ সরকারের ব্যর্থতার ঘটনাটা বিএনপি পিক করেছে, মানে আওয়ামী লীগের বা আওয়ামী লীগ রিলেটেড প্রত্যেকটা ঘটনা বিএনপি পিক করে সংবাদ সম্মেলন করে কঠিন জবাব দেন, বয়ান ক্রিয়েট করেন, গ্রাউন্ড তৈরি করেন, গ্রাউন্ড ওয়ার্ক করছে এবং সংগঠিত করাও চলছে। এভাবে বিএনপি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলেই জানাচ্ছে। তাহলে দর্শক, মোটের উপর আমরা যেটা নতুনভাবে জানালাম আপনাদেরকে, যে আপাতত বড় কর্মসূচি আসছে না, মাঠ গরম হওয়ার মতো কোনো বিষয় থাকছে না, নীরবে নিবৃতে বিএনপি জামাত সংগঠিত হচ্ছে, সব কিছু স্বাভাবিক করছে, তারপরে চূড়ান্ত আন্দোলন হবে ইনশাআল্লাহ। বিএনপির যে কৌশল বা বিএনপির যে চিন্তাভাবনা, এটা আমরা কেনই বা তুলে ধরছি আপনাদের সামনে, কেন এইভাবে উপস্থাপন করলাম? বিএনপি নিজেরা তো এভাবে বলে না, যদি সরকার বিএনপি সবাই জানে যে কীভাবে কী হচ্ছে। এটা বলার কারণ হচ্ছে, আপনারা যারা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আছেন যে টুডে আর টুমরো গণতন্ত্র ফিরে আসবেই, অনর অবস্থানে আছেন, তাদের মনোবল, তাদের আত্মবিশ্বাস, তাদের বিশ্বাস প্রজেস করা দরকার যে না, হারিয়ে যায়নি, চুপ হয়ে যায়নি, নীরবে নিবৃতে সংগঠিত হয়ে শক্তি সঞ্চয় করছে, আবারও তুমুল আন্দোলন হবে,
এই বিশ্বাসটা জনগণের মধ্যে, বিরোধী নেতাকর্মীদের মধ্যে জন্ম দেওয়াটা আমাদের এই আলোচনার একটা উদ্দেশ্য।